বাবু এটা কি করতেছেন আপনি সাইরা দেন আমারে আরে চুপ থাক তোরে আমার খুব ভাল লাগে না বাবু আপনি আমারে সাইরা দেন বাবু শুন তুই কাজে মেয়ে হলেও তুই অনেক সুন্দর তোরে আমার খুব ভাল লাগে বাবু প্লিজ বাবু আপনি আমারে সাইরা দেন বাবু আমি আপনার হাতে ধরি বাবু প্লিজ আজকে বাসা খালি দেখ তুই এরকম করিস না না বাবু না আপনি আমারে সাইরা দেন বাবু ইকলা না না বাবু না না এই শোন তোর সাথে যা হয়েছে এটা জানে আর কেউ না জানে যদি কেউ জানে তাহলে কিন্তু তোর খবর আছে এই কথা ভুল করাও বাড়ি তো দূরের কথা আশেপাশে কেউ জানি না জানে আজকের দিনের কথা সারা জীবনের জন্য ভুলা যাবি তোর সাথে আমার যা হয়েছে এটা শুধুমাত্র আমার মনের চাহিদা দাদা হ্যাঁ বল দাদা আমার 1000 টাকা লাগবে 1000 টাকা দাও 1000 টাকা লাগবে 1000 টাকা এই মুহূর্তে কি করবি বাইরে যাব একটু ঘুরতে যাব শোন শুভ তুই তো ঘোরাঘুরি না করে একটু গদিতে যে বসতে পারিস আমাকে একটু সাহায্য করতে পারিস দাদা মাত্র লেখাপড়াটা শেষ করলাম কয়েকটা দিন একটু ঘুরি ঘারি বন্ধু বান্ধবের সাথে সময় দিই তারপর তোমার গদিতে গিয়ে বসবো আচ্ছা ঠিক আছে কিন্তু বেশি দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে হবে এবং আমার গদিতে যে বসতে হবে এই নে 500 টাকা দিলাম দাদা 1000 চাইছিলাম তো হবে হবে এখন যা তাড়াতাড়ি বাসায় ফিরবি কিন্তু ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা আমি আসবো হ্যাঁ দেরি যেন না হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ কিছু বলবি কমল কি করে যে বলি কমল তুই হলি গিয়ে আমার বাড়ির কাজের মেয়ে সেই ছোট কাল থেকে আমার বাড়িতে কাজ করছিস তাই না তাই তোর ভালো মন্দ দেখা দেখতে সব আমার তোর কি হয়েছে আমাকে খুলে বল এভাবে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছিস কেন বল বড়বাবু ছোটবাবু আমাকে কি ছোটবাবু আমাকে সে কখন থেকে বড়বাবু বড়বাবু বলছিস ছোটবাবু খুলে বল ছোটবাবু আমাকে জোর করে জোর করে কি বকেছে মেরেছে তাহলে বড়বাবু ছোটবাবু মাঝে মাঝে আমার সাথে এরকম জোর করে জোর করে তার মানে এখন কি কি হয়েছে বড়বাবু আমি তো মা হতে চলেছি বলিস কি এ তো আমার বাড়ির মান সম্মান এটা নাটাবি এখন কি করি চল
আরাম যাতে এনজয় করবি রাখ। আবার আবার পড়লাম রাখতে গেলি কেন? কি যে করিস, কিছু করি কি করি, এটা একটু সমাধান করতে হবে। আচ্ছা আচ্ছা কমল, হ্যাঁ হ্যাঁ শুনছো শুন, আচ্ছা কাছে আয় বলছি, বস বস এখানে বস। আরে আয় না, আয় বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুন, বস বস এখানে বস। আরে বাবা বস না, এদিকে কাছে বস, বস না। শুভ ছোট মানুষ, ঠিক আছে, ও না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর তুই তো সুন্দর বাবা, সুন্দরের প্রতি সবাই একটু আকৃষ্ট হয়। তোকে কি বলবো, মাঝে মধ্যে তোকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বন্ধু কি অবস্থা দোস্ত, কি খবর তোমার? আর বন্ধু এই তো আছি ভালোই। তুমি তো ঘরতে বাইরে না, কি সমস্যা? একটু পরীক্ষা শেষ তো, এজন্য একটু আরাম আয়েশ করতেছি আর কি। এই অবস্থা তো বাসায় দেখলাম সুন্দরী কাজের মাইয়া, কি নাকি আবার ওটা লাগে বাইরেও না? আরে বন্ধু ও তো ছোট থেকেই আমাদের বাড়িতে থাকে, এখন এখন তো একটু বড় সড়ো হয়েছে, বেশ ভালোই দেখতে। তুমি বন্ধু মানুষ, তোমার কাছে তো আর লুকোচুরি কিছু নাই। তো এটা সামলে রেখো, কিন্তু আবার পাড়া পোলা পানি নিয়ে জায়গা দেখো। আরে না আমরা বাড়ি থাকতে কি আর কাম করে দাও, এরকম একটা পায়া পায়া থাকলে দাও, আমরা এই কাম হইলো ওই কাম হইলো সব কামই করাইলাম। বুঝতে পেরেছিস? আপনি তাই কি বলবো বাবু? হ্যাঁ কি বলতেছি শোন, এখন আমার সমাজে একটা মান ইজ্জত আছে, আমার ফ্যামিলির একটা নাম আছে, তাই না? ও একটা ভুল করে ফেলেছে, তুই এক কাজ কর, তুই এই তোর সন্তানটাকে নষ্ট করে ফেল, তারপর তোর আমি একটা ভালো জায়গায় একটা বিয়ে দিয়ে দেবো। আমি এটা কিছুতেই করতে পারবো না, আমি একটা জীবন কোনোদিন নষ্ট করতে পারবো না বাবু। শোন তুই সমাজে বাঁচতে চাস না, আমি তোকে সুন্দর একটা জীবন দেবো, তোকে ভালো একটা ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তো আমার আমার এই বংশের দিকে তে আমার দিকে চেয়ে প্লিজ তুই এটাকে ধ্বংস করে দে, তোর কোনো ক্ষতি হবে না, আমি তো আছি। কি বলতেছেন বাবু, তাই বলে আমি একটা জীবন নষ্ট করবো কিভাবে? তুই আমার মুখের উপর তর্ক করছিস, তাহলে তুই আমার কথা রাখবি না? আমি যে তোকে বললাম তুই এটাকে নষ্ট করে ফেল। আচ্ছা আচ্ছা শোন শোন, তুই এটার একটা সমাধান চাস না? হ্যাঁ বাবু, এইভাবে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। তোকে আমি সুন্দর একটা সমাধান দেব, তোকে আর কেউ কিছু বলবে না, বুঝতে পেরেছিস? সমাজের কেউ কিছু বলবে না, তোর বাবা মা কেউ কিছু বলবে না, আত্মীয় স্বজন যে পাড়া পড়শি কেউ কিছু বলবে না, তোকে সুন্দর একটা সমস্যা সমাধান করে দেবো, তোকে আমি চির বিদায় করে দেবো। হ্যাঁ শোন, তোমার কাছে এদিকে আয় বলছি, শোন একদম চোখ, কোনো কথা বলবি না, তোর আমি চির মুক্তি দিয়ে দেবো। চুপ চুপ, কোনো কথা নেই বন্ধু। আমার তো মনে হয় একটু ফোন আসছে। হ্যালো, আমার এখন একটু যাইতে হইব, মানে দাদা ফোন দিল, তার কণ্ঠে মনে হলো যে একটু চিন্তায় আছে, আমি দেখে আসি। তুমি যাও, কি রে শালা কি হইলো আবার? দাদা কি আছে? আইসার ভাই, দাদা
দাদা এটা তুমি কি করছো? চুপ হারামজাদা, হারামজাদা তোর জন্য তোকে বাঁচাতে যে আজ আমি দুইটি প্রাণ মেরে ফেললাম। হারামজাদা এনজয় করবা, আমার প্রমাণ দেখে যাবা না, ওকে মা বানিয়ে ফেলেছিস। ছি 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 ছি, আজকে আজকে তোকে বাঁচাতে যে আমার বংশকে রক্ষা করতে যে বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য আজ আজ আমি ওকে ওকে মেরে ফেললাম। আমার আমার ভুল হয়ে গেছে দাদা। শোন শোন শোন, এখন ওসব কথা চিন্তা করে লাভ নেই, এখন কীভাবে লাশটাকে গুম করা যায় আমাদের সে ব্যবস্থা করতে হবে। ধরো চাদু চাদু বলে।